নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আজকে আপনাদেরকে বলবো অর্থ সংক্রান্ত টিপস বা টোটকা। বন্ধুরা, একটা সময় মনে করা হতো যে অর্থই হচ্ছে অনর্থের মূল। সেটা ছিল প্রাচীন ঋষিমুনিদের মতামত, তখন দিনকাল অন্যরকম ছিল। বাট আজকের যুগে আপনারা ভেবে দেখুন তো, অর্থ না থাকাটাই যত অর্থের মূল। ক্রেডিট কার্ডের এই যুগে অর্থ না থাকলে ভয়ঙ্কর সংকট দেখা দিতে পারে, তাই না? তো কিভাবে অর্থ ধরে রাখবেন আপনার কাছে, খুব ছোট্ট একটি টিপস দেব। আপনার বাড়ির রান্নাঘরের কল, বাথরুমের কল বা বাড়ির যে কোনো ওয়াটার পয়েন্ট, আপনার কাজ হয়ে গেলে সেই পয়েন্টগুলোকে বন্ধ করে দিন, অর্থাৎ কলটা ঘুরিয়ে বন্ধ করে দিন। এই জলের অপচয় বন্ধের সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সঞ্চিত অর্থ বেশ কিছুটা পরিমাণ আপনার কাছে থেকে যাচ্ছে, অহেতুক অপব্যয় ঘটছে না বা খরচা কন্ট্রোল করতে পারছি না, এই সমস্যায় অন্তত আপনি পড়বেন না। নাম্বার টু, যে জলের সঙ্গে অর্থের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে। তো সেক্ষেত্রে আপনার বাড়ির যে অংশটা দিয়ে জল আসে, অর্থাৎ জলের ইনফ্লোটা হয়, সেখানে যেন রাস্ট না পড়ে, অর্থাৎ জং বা মরচে না পড়ে। বছরে একবার বা সম্ভব হলে দুবার যে সমস্ত এরিয়াতে রাস্ট বেশি, কলের লাইনগুলোকে একটু কিন্তু পরিষ্কার করিয়ে নেবেন। সেক্ষেত্রে দেখবেন জল আসার সঙ্গে সঙ্গে আপনার জীবনে অর্থের কানেকশন কিন্তু বাড়ছে, অর্থ আগমনের সোর্সগুলো বাড়ছে, অর্থাৎ অর্থের বৃদ্ধি হচ্ছে। অর্থ ধরে রাখতে কী করবেন সেটা তো আমি আগেই বলে দিলাম। এবার পরের পয়েন্টে আসছি, অর্থ সঞ্চয় কী করে রাখবেন বা অর্থ উপার্জনের নতুন নতুন সূত্র কী করে খুলতে পারে। তিনটি এঞ্জেলিক নাম্বার আমি বলছি, এই নাম্বারগুলো ছেলেরা আপনাদের বডি পার্টের লেফট সাইডে, যারা রাইট হ্যান্ডার তারা লিখবেন, যারা লেফট হ্যান্ডার তারা হচ্ছে রাইট সাইডে লিখবেন, গ্রিন বা রেড কালিতে লিখবেন। নাম্বার তিনটি আমি বলে দিচ্ছি, 520741 এবং 888। রিপিট করে দিচ্ছি নাম্বার দুটি, মানে তিনটি নাম্বার, ফার্স্টে হচ্ছে 520, দেন 741, দেন 888। এই তিনটে নাম্বারকে রেড আর গ্রিন কালিতে দিয়ে, যারা রাইট হ্যান্ডার তারা আপনার বডির লেফট পার্টে, সেটা হাত হোক, আপনার থাই হোক, আপনার হাঁটুর নিচের অংশ হোক, মানে লোকে দেখতে কম পায় এরকম জায়গাতে আপনারা লিখে রাখুন। এবং এই তিনটি নাম্বারকে একটি সার্কেল করে দেবেন, সেটা রেড কালিতে হোক বা গ্রিন কালিতে হোক। এবং লেফট হ্যান্ডাররা একই জিনিস করবেন আপনার বডির রাইট পার্টে, ওই বললাম হাত, থাই, হাঁটুর নিচের অংশ, এগুলোতে কিন্তু আপনারা লিখে, এবং রেড ওই সার্কেলটা কিন্তু মাস্ট। এই সার্কেলটা দিয়ে অ্যাঞ্জেলিক নাম্বারগুলোকে যখন আপনারা ঘিরে দিচ্ছেন, তখন আপনার জীবনে যে অর্থের যোগানটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার কাছে থেকে যাবে বন্ধুরা। এবং রেড এবং গ্রিন কালিকে খুব শুভ মানা হয় অর্থের বৃদ্ধি এবং সম্পদের আনয়নের ক্ষেত্রে। তাহলে বন্ধুরা, এই তিনটি টিপস বা টোটকা শ্রীময়ী ফলো করুন এবং যাকে বলে অর্থশালী এবং সম্পদশালী হয়ে উঠুন। কারণ আজকের দিনে অর্থশালী হওয়াটা বা বিত্তশালী হওয়াটা সৌভাগ্যের একটি লক্ষণ। ভালো থাকবেন বন্ধুরা, শ্রীময়ীর এই টোটকাগুলি ফলো করুন, টিপসগুলি ফলো করুন। কেমন উপকার পেলেন জানাবেন সরাসরি শ্রীময়ীকে আর শ্রীময়ীর বুকিং নাম্বারে। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।